আসসালামু আলাইকুম। এটিএন বাংলা শেয়ারবাজার সংবাদে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। সারা বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতির ভয়াবহতার কারণে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় 4.5 ঘন্টা পিছিয়েছে বলে জানিয়েছে বিজনেস নিউজ ওয়েব পোর্টাল অর্থসূচক। এদিকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই জানায় সকাল 10:30টার পরিবর্তে দুপুর 2টায় লেনদেন শুরু হবে। এর আগে গতকাল ডিএসই ও সিএসই পর্ষদ বৈঠক করে লেনদেনের সময় 1 ঘন্টা কমিয়েছিল। বিকালে অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির পরিচালনা পর্ষদের সভা। কোম্পানিগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স। ডিএসই জানায় কোম্পানিগুলোর সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে এবং শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে। ডিএসইতে সপ্তাহে তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে উঠে এসে প্রথম স্থানে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটি 18.61 কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণ ফোন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে 17.53 কোটি টাকার। মুন্নু সিরামিক 16.88 কোটি টাকা শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে। লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে লাফার্স হোলসিম বাংলাদেশ, অরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএটিবিসি, খুলনা পাওয়ার কোম্পানি, বেক্সিমকো ও সিপল বিচ অ্যান্ড রিসোর্ট লিমিটেড। বুধবার ব্লক মার্কেটে মোট 7 কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল। কোম্পানিগুলোর মোট 60,64,000 শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল 53.5 কোটি টাকা। ডিএসই জানায় কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ 31.16 কোটি টাকার শেয়ার লেনদেন করে প্রথম স্থানে ছিল বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রেনেটা লিমিটেড 20.24 কোটি টাকা শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স 68 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে ডেল্টা ব্র্যাক হাউজিং, গ্রামীণ ফোন, অরিয়ন ফার্মা এবং প্যারামাউন্ট টেক্সটাইল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।